সারা দিন না খাইয়াছি ভাইজান আপনার টাকা লাগবো না আপনার আর কি বলো ও বিশ টাকা দিছে এই জন্য নিবা না আচ্ছা দাঁড়াও তোমাকে আরও বাড়ায় দিতেছি এই যে নাও তোমাকে আমি পুরোপুরি পাঁচশো টাকা দিচ্ছি তুমি কি বলো হ্যাঁ পাঁচশো টাকাই দাও এই নাও পাঁচশো টাকা দিছি এটা রাখো না ভাইজান আমার পাঁচশো টাকাও লাগবে না আমার কোনো টাকাই লাগবে না আপনারা চলে যান ভাইজান করস তো রাস্তায় বইসা ফকির গিরি আর টাকা দিছি টাকা নেবি না আরে নে পাঁচশো টাকা দিছি নে না ভাইজান আমি তো কইলাম টাকা পয়সা লাগবো না আপনার চইলে যান আপনাকে টাকা আমার লাগবে না জানতো তো ভাইজান এখান থেকে রাস্তায় পয়সা ভিক্ষা করতেছিস আবার বলতেছিস টাকা লাগবে না তাহলে আমাদেরকে দাঁড়া করা লিখে হ! আমাদেরকে দাড়া করে লিখে টাকা চাইলি না আমার কাছে ও মনে হয় পাঁচশো টাকাও কম হয়ে গেছে দাঁড়া তোকে আরো বাড়াই দিতেছি এই নে ব্যাংক থেকে মাত্রই আমি টাকা উঠাই নিয়ে আসছি এই নে ধর এক হাজার টাকা দিছি তোরে এবার তো খুশি নে ভাইজান থামেন আপনি আপনার কোনো টাকাই আমার লাগব না পাঁচশো এক হাজার কোনো টাকাই আমি চাই না অন্য মানুষ এখান থেকে যান লোকদের টাকা আমার লাগবো না ভাই যান এই তুই ফকির ফকির গরিবকে বড় লোককে সেটা তোর দরকার আছে জানার তুই ফকির যে টাকা দিব তার টাকাই তুই নিবি আমার টাকা এমন কি সমস্যা যে আমার টাকা তুই নিবি না দেখো ফকির নির্বাচার আবার দেখো বড় লোকের টাকা নিব না এই তুই টাকা রেবি তো তাহলে আমাদের সময় নষ্ট করছোস কে আমাদেরকে এখানে দাঁড়ায় রাখছোস কে বল আমি একটা ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি আমার স্ত্রীকে নিয়ে আর তুই আমার আমার সাথে বিয়াদ কি হলো থামলেন কেন মারেন লাথি মারার জন্য পা উঠাইছেন না লাথি মারেন আরে তো তুমি এই তুমি মানে তুমি কি এই ভিখারি চিনো আরে না তুমি কি বলো আমি ওর চিনব কি করে ও তো ফকির রাস্তার ফকির আরে শুনো ওই যে বিষয়টা আছে না আরো দুই একদিন দেখছি ওরে মানে ও রাস্তার মধ্যে ভিক্ষা করে তো তাই পরিচিত পরিচিত মনে হয়েছে এই আমি বলছি আরে তুমি বুঝছো অন্য কোনো সম্পর্ক না এই চলো তো এত তাড়াতাড়ি আমার চেহারা ভুই গেলেন বেশি দিন তো হয় নাই মাত্র পাঁচ বছর হয়েছে সেই পাঁচ বছর আগে আমার বিয়ে করে রেখেছে প্রবাসে গেলেন পাঁচ বছর ধরে কোনো খোঁজখবর নিলেন না আমি কেমন আছি একটা বারের লেগে কল করে জানতে চাইলেন আপনার মায়ের কাছে জানেন আমি কত চেষ্টা করছি আপনার লেগে খবর করতে কিন্তু আপনি আমার লোক কথাই বলেন না কবে না কবে দেশে এসেছেন আবার বিয়েও করছেন কি করলেন ও আপনার বউ বরে লইয়া ঘুরতে যাইতেছেন তাহলে না আমি কে মানে কি সাজ্জাদ এই মেয়েটা এসব কি বলতাছে ও তোমার বউ মানে ও তোমার বউ হয় কিভাবে আরে না ও যা বলতেছে মিথ্যা কথা বলতেছে ও শুনো ওই যে আমার ফ্যান শার্ট দামি পোশাক আশাক পরছি এই জন্যই মনে হয় আমাকে স্বামী বলে দাবি করতেছে তুমি তো জানোই আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম আমি কখনো বিয়ে করি নাই আমি যাম তোমাকে বিয়ে করছি আমি বিয়ে টিয়ে করি নাই আমি মিথ্যা কথা কইতেছি তাই না ছি 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 আপনি লজ্জা করতেছে না এমনি মিথ্যা প্রমাণ করতে সবকিছু আমার অস্বীকার করতে আর আপনি আমার ভালোবাসা বিয়ে করছিলেন আপনি আমার প্রবাস যাওয়ার সময় কথা দিয়ে গেছিলেন আমি সবসময় তোমার খবর নিমু। তোমারে কখনো কোনো কিছুর অভাব বুঝতে দিমু না কিন্তু প্রবাসে যাওয়ার পর থেকে আপনি একটা বার কোনো কল দেন নাই আপনার মা দিনের পর দিন আমার কত অত্যাচার করছে ঠিকমতো খাইতে দেয় নাই ভালো কাপড় পরতে দেয় নাই কোনো কিছু করতে দেয় না আমারে দিন আমার দিয়ে বাড়ির সব কাজ করাইছে আমি যখন একটু খাওয়ান চাইতাম তখনই আমার বাইন্ডা ফিরাইত তাও আমি মুখ বুঝে অনেক কিছু সহ্য করছি আপনার মার সব অত্যাচার সহ্য করে আমি আপনার লাগে অপেক্ষা করছি জানেন আপনার মা আমার নামে কত মিথ্যা অপবাদ দিছে আমার গায়ে কলঙ্কের দাগ লাগাইছে আমি নাকি আপনারে রাইখা পর পুরুষের লাগে সম্পর্ক করে রাত কাটাই কিন্তু না আমি তো কখনো এগুলো ভাবতেও পারি না আমি তো আপনারে ভালোবাসি জানেন আমি যখন এগুলোর প্রতিবাদ করতে গেছিলাম তখন আপনার মা এলাকার সবাই না আমার অপমান করে মিথ্যা অপবাদ দিয়া বাড়ি থেকে দূর দূর করে তারাই দিছে আর সেই দিন থেকে আমি রাস্তায় বসে ভিক্ষা করি আর কি করমু? আমার তো স্বামী ঠাইকেও নাই আজ আমি রাস্তার ভিকারি আমার স্বামী কি না এখন আমারও চিন্তা আছে না হায় আল্লাহ এ দিন যে আমার দেখতে এবো এটা আমি কখনো ভাবতেও পারি নাই সাজ্জাদ তুমি চুপ করে আসো কেন জবাব দাও বলো এই মেয়েটি কে এই মেয়েটি যা বলতাছে মনে হচ্ছে সবকিছু সত্যি বলতাছে হ্যাঁ ও যা বলতেছে সবকিছুই সত্যি ও আমার বিয়ে করা স্ত্রী আমি আমি গত পাঁচ বছর আগে ওরে বিয়ে করছিলাম বিয়ে করার দুই মাস পরে আমার বিষা হয়ে যা আমি প্রবাসে চলে যাই তারপর দীর্ঘদিন পর আমার মা আমাকে কল করে বলে ও নাকি চরিত্র খারাপ ও নাকি আজে বাজে ছেলেদের সাথে মিশে ও নাকি খারাপ কাজ করে তারপর পর ওর সাথে আমি যোগাযোগ বন্ধ করে দেই আমার মা যখন আমাকে বলেছে কারণ মা তো কখনো মিথ্যে বলতে পারে না আমি মায়ের কথা বিশ্বাস করছিলাম আমি একটা জানতে চাইনি ও ও আসলে কেমন তারপরে ফেসবুকে তোমার সাথে আমার সম্পর্ক হয় আমি কোনো কিছু তখন যাচাই না করে দেশে এসে আমি তোমাকে বিয়ে করি আর তাবিন তাবিন তুমি বিশ্বাস করো আমি জানতাম না আমার মা যে তোমাকে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাসা থেকে বের করে দিয়েছে আর যদি সেদিন জানতাম আমি এরকম কাজ কখনোই করতাম না তুমি তুমি আমাকে মাফ করে দাও থামেন আপনার আর কোনো কিছু কইতে হইব না আপনি যেহেতু আপনার মায়ের কথা বিশ্বাস কইরা আমারও দোষী ভাবছেন আর এই মাইডারে বিয়ে করছেন তাহলে আপনার কোনো কিছু দারুন লাগবো না আপনি এই মাইডারে নিয়েই সুখে থাকেন মায়েরটা দেখতে আমার থেকেও ভালো আমি না হয় সারা জীবন এরকম রাস্তায় বসে ভিক্ষাই করবো এইরাই আল্লাহ আমার কপালে লিখে রাখছিল সইলা যান আপনারা সইলা যান